আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমরা ছোট একটা ব্রেকে গিয়েছিলাম। এর আগে খুব গরম আলোচনা চলছিল আমাদের, যে স্বামী স্ত্রীর সম্পর্কের ধরনটা কেমন, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে জীবন ও চিন্তায় ইসলাম। ডক্টর আবুল কালাম আজাদ ভাইকে আমি কেটে ফেলেছিলাম, মানে মাঝখান দিয়ে কথা বলতেছিলাম, সেই কথাটা আমি কেটে দিয়েছিলাম। এখন আমরা যে আলোচনা করতেছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্কের ধরন হলো যে মিউচুয়াল রেসপেক্ট এবং ভালোবাসা, তো এটা নিয়ে আপনি কথা হ্যাঁ, আমি বলছিলেন যেটা যে বলতেছিলাম যে অনেক সময় স্ত্রীকে বা স্বামীকে যে সমস্ত গালাগালিগুলো করা হয় অন্যের সামনে, যে হেয় করা হয়, এটা যেন আমাদের জন্য না আসে আর কি। হ্যাঁ এটাই, এবং স্বামী স্ত্রী এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা দরকার প্রথম থেকেই, যে স্বামীর ভুল হবে স্বাভাবিক কথা, স্ত্রীর ভুল হবে এটা স্বাভাবিক কথা। যদি কেউ মনে করে আমার স্ত্রী ভুল করবে না, তিনি ভুল। যদি কোনো স্ত্রী মনে করেন যে আমার স্বামী একজন ফেরেশতা, তিনি এরকম কাজ কেন করলেন, তার এরকম ভুল হবে কেন, সেটাও কিন্তু ভুল। এখন যে বিষয়টা দুইজনের থাকা দরকার, যে পারস্পরিক ভুলটা যেন দুইজনে মিলে সংশোধন করা যায় এবং এই ভুলের কথাটা যেন তৃতীয় পক্ষের কাছে না যায়, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। আচ্ছা, তাহলে আমরা তো মনে হয় একটু পরিষ্কার হলো যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো একটা আল্লাহ প্রদত্ত সম্পর্ক, এবং এই সম্পর্কটার ভিত্তি হলো, মানে কমপ্লিটলি দেখেন, কোনো রক্তের সম্পর্ক নেই। খেয়াল করেছেন, এটা শুরু হয়েছে আত্মা দিয়ে, আত্মার সম্পর্ক, এবং দুই আত্মা যে মিলে যায়, আল্লাহ যেটা বলেছেন, ওয়া খলাকাকুম আজওয়াজ মিন নাফসি ওয়াহিদা ও মিন আয়াতিহি ওয়া খালাকা লাকুম মিন আনফুসিকুম মিন আজওয়াজ। আনফুসিকুম, এই যে নাফস থেকে, যে নাফস মানে আত্মা, ঠিক না? এই এই শব্দের অর্থ অন্য আছে, কিন্তু এর আর এক অর্থ হলো যে আত্মার সম্পর্কটা। আসলে তো এই আত্মার সম্পর্ক যার সাথে, তার সাথে ডিলিংটা হবে কিন্তু ভেরি সফিস্টিকেটেড, ভেরি সফিস্টিকেটেড। একটা জিনিস মনে রাখতে হবে, যে মনে করেন যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, আপনি একটা কঠোর কথা বলেন, ও ঘুরে ফিরে আবার দেখবেন একই। দেখেন অনেক সময় মা এই ছোট ছোট বাচ্চাদেরকে কত বকাবকি করে, ঠিক না? আবার ঘুরে ফিরে মাও ভুলে যায়, ও ছেলে মেয়েরা ভুলে যায়, ঠিক না? কিন্তু ওই কথাগুলো যদি মা আরেকজনের সন্তানদেরকে বলে, তাহলে ওই সন্তানরা জীবনে ওই মায়ের কাছে আসবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্যে আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে, যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা রক্তের সম্পর্ক নয়, এটা হলো একটা আমরা বলি পাতানো সম্পর্ক। পাতানো সম্পর্কে বলতে এটা হলো যে ইটস মেড আপ, জোড়া দেয়া, যেটা আল্লাহ জাউজুন বলেছেন, জোড়া দেয়া সম্পর্ক। সুতরাং এটার ডিলিংসটা হবে কিন্তু খুব, মানে, সেন্সিটিভিটির সাথে, ঠিক কিনা বলেন? কারণ যে জিনিসগুলো জোড়া দেওয়া হয় আর যে জিনিসগুলো ন্যাচারালি তৈরি হয়, দুই জিনিস কিন্তু এক না। এবং আমরা ভুলে যাই যে উনি আমার স্বামী, আমি তো কথা বলবো, আমি যদি একটু ওনাকে এরকম কঠোর কথা না বলি তাহলে আর আমি কথা বলবো কোথায়? আর স্বামীও যদি মনে করে উনি তো আমার স্ত্রী, আমি যদি এরকম কঠোর কথা না বলি তাহলে আমার কার কাছে যেয়ে বলবো, এটাও কিন্তু সবসময় ঠিক না। সুতরাং আমাদের এই কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো দুইজন দুই মেরু থেকে আসছে, জোড়া দিয়েছেন আল্লাহ। এবং এই জোড়া দেয়া হাত, জোড়া দেয়া পা যেমন নড়বড়ে থাকতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কটাও কিন্তু নড়বড়ে থাকতে পারে এবং থাকে ইনিশিয়ালি, যেটাকে ডেভেলপ করতে হয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা বীজের মতো, একটা শব্দ দিয়ে বা দুইটা শব্দ দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি হয়। এটা আল্লাহর ইচ্ছাই হয় এবং আল্লাহর কুদরতে হয়, আল্লাহর রহমতে হয়। এই রহমতের বীজ নিয়ে, যে বীজটা আল্লাহ বপন করেছেন দুইজনের অন্তরে, এটাকে কিন্তু ডেভেলপ করতে হয়। অনেকেই মনে করেন বিয়ে হয়ে যাওয়ার সাথে সাথেই বোধ হয় সব কিছু হয়ে গেল, এবং ও তো আমার স্ত্রী, উনি তো আমার স্বামী, যার কারণে ওনারা মনে করেন যে আমি এখন যা ইচ্ছে তাই করতে পারি। দ্যাটস নট রাইট। এই দুইজনের যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, এটাকে ডেভেলপ করতে আরেক সময় দিতে হয়। এখন আপনি যে বিষয়টা বললেন, আমরা এটা নিয়ে আসি এখন, যে স্বামী স্ত্রীর এই যে সম্পর্কের বীজটা বপন হলো, এই বীজটাকে কিভাবে বড় করা যায়, গাছ বানানো যায়, যে গাছে ফুল হবে, ফল হবে, শস্য হবে, এটা আমরা নিয়ে আসি এখন, যেটা আপনি অর্থনৈতিক বিষয় নিয়ে আসছিলেন। প্রথমে কথা হলো যে স্বামীকে বা স্ত্রীকে পরস্পর এই নির্ভরতাটা দেওয়া উচিত, যে হ্যাঁ তুমি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাকে অবশ্যই ভালোবাসি, আই এম কমিটেড টু ইউ, আমি তোমাকে সম্মান করি। এবং আমাদের সেই সম্পর্কের
বা সম্মানের এক্সাম্পলগুলো এমন হওয়া উচিত এবং নিজেরা বসে সেটা মানে ডিফাইন করা উচিত যে অর্থনৈতিক বিষয়ে কেমন হবে, সাংসারিক বিষয়ে কেমন হবে, চাকরি বাকরি বিষয়ে কেমন হবে, আত্মীয় স্বজনের ডিলিং কেমন হবে, ঠিক না, অন্যান্য লোকের সাথে ডিলিং কেমন হবে। যেমন একটা বিষয় আমাদের জীবনে কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট, সেটা হলো এই, যারা চাকরিজীবী, সেটা মেয়ে হোক পুরুষ হোক, তাদের কলিগের সাথে কাজ করতে হয়, অনেকের কলিগের সাথে কথা বলতে হয়, মিটিং করতে হয়, সফর করতে হয়, ঠিক না, এই বিষয়ে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। এখন মনে করেন কোনো স্ত্রী যদি মনে করেন যে আমার স্বামী অন্য কোনো মহিলার সাথে কথা বলতে পারবে না, অথবা কোনো স্বামী যদি মনে করেন যে আমার কর্মজীবী স্ত্রী যেন কারোর সাথে কথা না বলে, বুঝতে পারছেন, এবং মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং এরকম থাকে, তখন দুজন বসে তার একটা লেভেল ঠিক করা উচিত যে তারা কোন লেভেলে একজন আরেকজনকে দেখবে বা নিয়ে যাবে। কারণ আজকালকে সমাজে বিশেষ করে এইটা নিয়ে কিন্তু অনেক সন্দেহ তৈরি হয়, মানে স্বামী স্ত্রীর ভিতরে যদি একবার সন্দেহ ঢুকে যায় তাহলে কিন্তু ওই ওই সংসারের আর শান্তি আসে না। এই জন্যই স্বামী স্ত্রীর সম্পর্ককে ডেভেলপ করতে গেলে একজন আরেকজনের প্রতি আস্থা থাকতে হবে এবং বিশ্বাস করতে হবে যে না, হ্যাঁ, উনি আমার স্বামী, আমি তার কাছ থেকে কিছু লুকাবো না, আর আমি যদি কিছু না লুকাই স্বামীও আমার কাছে কিছু লুকাবে না। এবং এই জিনিসটা কিন্তু ডেভেলপ করতে সময় লাগে। হ্যাঁ, স্বামী হয়তো বলতে পারে যে তুমি ছাড়া জীবনে আমি কাউকে আর চিনি না জানি না, ডেফিনেটলি স্বামী হয়তো সত্য, আর স্ত্রীও যদি বলেন যে তুমি ছাড়া জীবনে আমি কাউকে জানি না, কারোর কথা চিন্তাও করি না, এটা সত্য হতে পারে, কিন্তু প্রত্যেকে কিন্তু তার একটা প্রুফ চায়, একটা এভিডেন্স চায় যে আসলে কথা ঠিক কিনা, কি বলেন? এখন আপনি একটু আপনার গভীর জ্ঞান দিয়ে একটু আমাদেরকে অ্যাডভাইস করেন যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কিভাবে ম্যাচিউরিটির দিকে নেওয়া যায়, একজন আরেকজনের প্রতি যে আস্থা, এই আস্থাকে কিভাবে বাড়ানো যায়। আমার মানে এই বিষয়ে খুব জ্ঞান কম, তো আমার কাছে মনে হয় যে ধর্ম এখানে একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে আর কি, আমাদের ইসলাম, ইসলাম আল্লাহ যে প্রভাব ফেলে, এই জন্য যে আমি দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাত্রে যখন মানে স্বামী স্ত্রী যেদিন প্রথম রাত্রে তাদের দেখা হয় সেদিন বলছেন যে তোমরা দুইজন যে নামাজ পড়বে একসাথে, এই যে নামাজ পড়ার এই প্রথম রাত্রে তো রোমান্টিকতা থাকে, মানে গান বাজনা হবে, ঢোল ঢাকরা হবে, কত কিছু রোমান্টিকতা আসবে, কবিতার লাইন মুখস্থ থাকবে, গানের লাইন মুখস্থ থাকবে, এই সমস্ত না আমরা চিন্তা করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মানে ওই রাত্রের কাজটাই শুরু হোক তোমার নামাজ দিয়ে, আল্লাহু আকবার, এরপরে তোমরা হাতে হাত মহিলার কপালে রাখো, ভালোবাসার সৌন্দর্য দেখাও, সেখানে একটু দোয়াও পড়ো যে আল্লাহ তুমি তার যত ভালো জিনিস আছে সবগুলোর সাথে আমাকে আমাকে ফ্যামিলিয়ার করাও, যদি কোনো খারাপ জিনিস থাকে সেটা আমাদের মধ্য থেকে দূর করে দাও, এই যে দোয়াটা, এরপরে প্রত্যেকটা সময় আমার কাছে। আচ্ছা, আমি এখানে একটু আপনাকে স্টপ করি এই জন্য যে এই যে হাদিসের কথাটা আপনি যে নিয়ে আসলেন এটা এত বেশি সিগনিফিক্যান্ট, সেটা হলো যে স্বামী স্ত্রী প্রত্যেকের ভিতরে কিছু গুণ কিন্তু আছে। এখন একজনের গুণ যদি আরেকজনের কাছে পরিষ্কার না হয় তখন কিন্তু ভালোবাসাটা গভীর হয় না বা আস্থাটা গভীর হয় না। এই জন্য এই যে দোয়াটা, দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই দোয়াটা কিন্তু শুধু প্রথম রাত্রের জন্য না, কি মনে করেন আপনি? প্রথম রাত্রে বলেছেন কিন্তু এই দোয়াটা কিন্তু 60 বছর বয়সে বিয়ে হলেও দোয়াটা করা যায়, কি বলেন? কারণ অনেক সময় দেখবেন যে আপনার স্ত্রীর ভিতরে একটা সুন্দর গুণ আছে, আপনি 20 বছর পরে যে টের পেয়েছেন, যে আপনি একটা গল্প বলছিলেন আগের দিন যে এক ভাই, তিনি বলছিলাম না আমরা তো আগের দিন যেটা বলেছি ওটা থাক, মানে একটা জিনিস আমার কাছে মানে যেটা আপনি জিজ্ঞেস করছিলেন, আমার তো গভীর জ্ঞান নাই, তো আমি মনে করতেছিলাম যে যখন মানে বিশ্বাসটা তখন আসে যখন আমি মনে করি যে আমার ওয়াইফ ধর্মের প্রতি তার এত আকর্ষণ যে ধর্মের এমন পর্যায়ে সে আছে যে তার কাছ থেকে আমরা কোনো কিছু বাইরের আশা করি না, যদি স্ত্রীও ঠিক মনে করে যে আমার স্বামী ধর্মের এমন একটা পর্যায়ে আছে যে তার কাছ থেকে আমরা বাইরের কিছু এরকম ভয় হ্যাঁ, করি, তাহলে আমরা এখানে দেখা যায় ট্রাস্ট কিন্তু অনেক সেটা বড় আমি হচ্ছে। এই জিনিসটা আমরা এখন হাইলাইট করতে পারি, সেটা হলো এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর হওয়ার জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা দরকার, এবং এই মানে হ্যাঁ ধর্মের দিকে বেশি আসতে থাকা সেটাই, একটা বড় এবং জিনিস, সেই দোয়াটা হবে পজিটিভনেস, যে আমার স্বামীর যে ভালো গুণগুলো আছে সেগুলো যেন আমার চোখে অত্যন্ত সুন্দর হয়ে ফুটিয়ে ওঠে, বা আমার স্ত্রীর যে সুন্দর গুণগুলো আছে সেগুলো আমার জন্য চোখে অত্যন্ত সুন্দর হয়ে ফুটিয়ে ওঠে, আর যদি কোনো দোষ থাকে সেই দোষগুলো যেন আল্লাহ মুছিয়ে দেন এবং দূর করে দেন,
এবং সেগুলো কোনোদিন আমি বড় না করে দেখি। দেখেন স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটা বিরাট বিশাল জিনিস, শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক না, যে কোনো মানুষের। আমরা যদি সবসময় দোষটাকে বড় করে দেখি তাহলে দুনিয়ায় কিন্তু কাউকে ভালোবাসতে পারবো না আমরা, কথা কি ঠিক কিনা বলেন? আমরা যদি মানুষের দোষগুলোকে বড় করে দেখি এবং ক্ষমা না করি তাহলে দুনিয়ার কাউকে আপনি একদম মন ভরে ভালোবাসতে পারবেন না। মন ভরে আপনি তখনই ভালোবাসতে পারবেন যখন তাদের আপনি ওই ভালো গুণগুলো দেখবেন বেশি করে। আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, সেটা হলো যে আল্লাহ না করুক যদি এরকম কখনো আমাদের ভাই বোনদের হয়ে যায় জীবনে, যে এক ভাই যা চাইছিলেন তার স্ত্রী এইরকম এরকম হবে, হলো না সেরকম, আবার ঠিক অনুরূপভাবে কোনো স্ত্রী যদি মনে করে আমার স্বামী এইরকম এরকম হবে, পেলো না সেরকম, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আমাদের সমাজে যেটা প্রথমেই চিন্তাভাবনা করে ডিভোর্স করে দাও, কিন্তু আল্লাহ তাআলার একটা নজরিয়া এবং তিনি চিন্তাভাবনা করে মানে ইয়ে করেছেন, যে সেট করেছেন যে এই ক্ষেত্রে তোমরা আরেকটু দেরি করো। যে নূহ আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালামের মতো নবী, যারা নবী হিসাবে শ্রেষ্ঠদের কাতারে আর কি, তাদের দুইজনের ঘরের বউ ছিল তাদের একেবারে বিপরীতে, একদম বিপরীতে। তাদের চরিত্র খারাপ ছিল না, কিন্তু ধর্মের সম্পূর্ণ বিপরীত মেরুতে ছিল। আল্লাহ তাআলা কখনোই নির্দেশ দেননি নূহকে অথবা লূত আলাইহিমাসাল্লামকে যে তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও। আবার ঠিক অনুরূপভাবে আসিয়া যখন দেখলেন যে তার স্বামী একেবারে মারাত্মক মেরুতে চলে গেছে, আল্লাহর দয়াতে সে এমন মারাত্মক যে তার জাহান্নাম একেবারে অবধারিত, তাকেও আল্লাহ তাআলা বললেন না যে আসিয়া তোমাকেও মেরে ফেলতেছে, তুমি তাকে তালাক দিয়ে চলে যাও। বরং আসিয়া যখন কাঁদতেছেন যে আমাকে আল্লাহ আমাকে বাঁচাও এই ফেরাউনের এই আজাব থেকে এবং তোমার পাশে একটা ঘর বানায় দাও, আল্লাহ তখনও বলতেছেন যে ঠিক আছে তুমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ফেরাউনের কাছেই থাকো, তবে তোমার জন্য আমি কিন্তু ঘর এরকম জান্নাতে বানায় দিয়েছে। এটা আমাদের ভাই বোনরা বুঝতে ভুল করেন, যে তারা মনে করেন যে স্বামী একটু উল্টো পাল্টা হয়েছে কাজেই ডিভোর্সের দিকে যাও, আবার স্ত্রী একটু উল্টো পাল্টা হয়েছে সেখানে ডিভোর্সের দিকে না যেয়ে বরং সন্তানদের দিকে তাকানো দরকার এবং সবরটা বাড়ানো দরকার। এই একটা সুন্দর পয়েন্ট আপনি এনেছেন, সেটা হলো যে স্বামী স্ত্রী সম্পর্কটা ডেভেলপ করার জন্যে আমাদের এক্সপেকটেশন লেভেল যেটা, অর্থাৎ আমি কি ধরনের স্বামী চেয়েছিলাম বা আমি কি ধরনের স্ত্রী চেয়েছিলাম আর কি পেলাম, এটাকে আবার একটু রিঅ্যাডজাস্ট করা দরকার, কি বলেন? এখন মনে করেন বিয়ের আগে প্রত্যেকের স্বপ্ন থাকে যে আমার স্ত্রী সুন্দরী হইবেন, তিনি গুণবতী হইবেন, তিনি ট্যালেন্টেড হইবেন, তিনি সম্ভ্রান্ত পরিবারের হইবেন, তিনি মানে আমার জীবনে সংসারে শান্তি আনিয়া দিবেন, নানান ধরনের এক্সপেকটেশন থাকে। ঠিক ওই স্ত্রীর এরকম এক্সপেকটেশন থাকে যে আমার স্বামী একজন বীর পুরুষ হবেন, সুদর্শন হবেন, খুব মানে হাইলি পেড স্যালারি থাকবে, ভালো ব্যবসা থাকবে, এক্সপেকটেশন তো সবারই থাকে, কিন্তু বাস্তবতা তো আলাদা। এখন সবাই যদি দুনিয়ার সুন্দরী মেয়ে চায় তাহলে কালো মেয়েগুলো কোথায় যাবে? আর সব মহিলারা যদি এরকম হাইলি চাকরিজীবী চান তাহলে যারা বেকার আছে তারা কোথায় যাবে? দিস ইজ, এটা হলো বাস্তবতা। এটা এখন মনে করেন আল্লাহ তো সবাইকে ম্যানেজ করে, বিয়ে তো হবে সবারই। এখন বিয়ে হওয়ার পরে যদি দেখা যায় যে আমি আশা করেছিলাম আমার একজন রাজপুত্র ভাগ্যে হবে, কিন্তু রাজপুত্র না হয়ে যদি আরও একজন ওই রকম কি বলা যায় ওই দারোয়ান পুত্র ফর এক্সাম্পল যদি আমার ভাগ্যে এসে যায়, তখন কিন্তু আসলে আমাদের এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। একটা সুন্দর গল্প আমি আগেও বলেছিলাম টিভিতে, আবারও বলি এখানে। একবার কবি আসমাই, আরব এক কবি এবং খুব বড় ভাষাবিদ, তিনি এক গ্রামে গেছেন ওই পশ ল্যাঙ্গুয়েজটা পিক আপ করার জন্যে। তো ওখানে যেয়ে তিনি জানতে পারলেন যে ওই ওই মহল্লাতে বা ওই এলাকাতে খুব সুন্দরী একজন মহিলা আছেন, খুবই গুণবতী, কিন্তু তার বিয়ে হয়েছে ওই এলাকার সবচেয়ে কুৎসিত একজন পুরুষের সাথে, তবে দুইজনে আবার আল্লাহওয়ালা, মহিলাও আল্লাহওয়ালা আর পুরুষও আল্লাহওয়ালা। এবং তিনি খবর নিয়ে জানলেন যে দুইজনে মোটামুটি সুখী। তো তার খুব কৌতূহল হলো যে আমি একটু মহিলার সাথে কথা বলবো, যে এত সুন্দরী মহিলা এরকম কুৎসিত পুরুষের সাথে তার সম্পর্কটা এত ভালো কিভাবে হলো, তার ম্যাজিকটা কোথায়? তো আরবের তো এরকম একজন বেগানা মহিলার সাথে কথা বলতে গেলে আসলে একটু কষ্ট করতে হতো, সামহাও তিনি তো বড় কবি ছিলেন, বড় লেখক ছিলেন, তিনি অ্যাক্সেস পাইলেন, মহিলার সাথে কথা বললেন। তিনি বললেন যে আমাকে একটু বলেন তো যে আমি শুনেছি যে আপনি খুব সুন্দরী, খুব গুণবতী, আবার বিয়ে হলো এরকমের কারণটা কি, আর আপনি কিভাবে এত বছর এটাকে মেনে নিলেন?
তো মহিলা হাসলেন, হেসে বললেন, হ্যাঁ আমি জানি আমি হয়তো সুন্দরী আছি এবং আমারও আশা ভরসা ছিল যে আমার স্বামী একজন এরকম হবে, কিন্তু এরকম সামা হয়ে গেছে। তো যখন বিয়ে হলো, প্রথম রাত্রে আমি চিন্তা করলাম যে আমি হয়তো আল্লাহর কাছে এমন একটা অপরাধ করেছি যে অপরাধের শাস্তি স্বরূপ আল্লাহ আমাকে এখানে বিয়ে দিয়েছেন, তাই আমি ধৈর্য ধরে আছি যাতে করে আমার অপরাধটা আল্লাহ ক্ষমা করে দেন। আর ওই কুৎসিত লোকটা হয়তো আল্লাহর কাছে এমন একটা ইবাদত করেছে যেটা আল্লাহ পছন্দ করেছে, তার পুরস্কার হিসেবে আমাকে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তো আমি এই 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 একটা মানে ধৈর্য নিয়ে সারা জীবনে আছি এবং আমি আল্লাহর প্রতি খুশি আছি। আল্লাহ আকবার। মানে এই যে দেখেন যে চাওয়া পাওয়াকে আল্লাহ রেজামন্দির সাথে এইভাবে মিলিয়ে নিয়ে অ্যাডজাস্ট করাটা, এটাই কিন্তু অনেক অনেক বড় বিষয়। এবং স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ডেভেলপ করার জন্য, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য এই জিনিসটা কিন্তু অনেক বড়। কারণ আমি সবসময় বলি যে হয়তো অমুক মহিলা মনে করতে পারে যে ওই লোকটাকে বিয়ে করলে আমি শান্তি পাইতাম, কিন্তু বাস্তবে দেখা যেতে পারে যে এখন আপনার যে অবস্থা আছে ওই পুরুষের সাথে বিয়ে হলে আপনি আরও খারাপ অবস্থায় যেতে পারতেন, এক্স্যাক্টলি, অথবা ভাইস ভার্সা। আমাদের ভিতরে কিন্তু অনেক এরকম ইয়ে আছে, আমরা দেখি যে মার্শাল্লাহ আমার অমুক ভাবি খুবই ভালো, আমার যদি এরকম একটা বউ হতো বা ওনার যদি একটা বউ হতো তাহলে আমি জীবনে অনেক শান্তি পাইতাম, আমি এখন শান্তি নাই। কিন্তু আসলে সেটা নয়, কারণ কার সাথে কেমনভাবে ম্যাচ হবে এটা আল্লাপাক ভালো জানেন, তবে এই ম্যাচ হওয়ার বিষয়টা কিন্তু নিজেরাও অনেক সময় অ্যাডজাস্ট করে নিতে হয়। এখানে আরেকটা জিনিস আমার একটু উল্লেখ করা দরকার হয়ে পড়েছে যে স্বামীর কনসিস্টেন্ট বিহেভিয়ারও স্ত্রীকে অনেক সময়, অথবা মানে স্ত্রীর কনসিস্টেন্ট বিহেভিয়ার স্বামীকে অনেক সময় বিপদগামী করে অথবা পক্ষে নিয়ে আসে। আমি তার উদাহরণ দিচ্ছি, যে মানে আমার এক ভাইয়ের কথা বলি, যে উনি আমার সাহায্য চাইছেন যে আপনি আমার বাসায় একটু আমাকে হেল্প করবেন। তো কেন, যে আমার ওয়াইফ মারাত্মকভাবে বেদ্দিন মার্কা হয়ে গেছে, কোনো কথা শুনতে চায় না, নামাজ কালাম তো পড়তে চায় না, অমুক করেন না, তমুক করেন না, পর্দা তো করেনি না। তো আমি মানে অনেকবার তার এই ইয়ে শুনলাম, শোনার পরে আমি দুইজনকে দাওয়াত দিলাম আমার বাসায় যে আপনারা আসেন। তো আসলে বোঝার চেষ্টা করলাম, তো আমি পেলাম এইভাবে যে যেদিন আমার এই ভাই তার ওয়াইফকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন, তো ওই দিন একেবারে বাংলাদেশ থেকে বলেই দিয়েছিলেন যে তুমি প্যান্ট শার্ট পরে আসবে, সে মানে মানে ধর্মের কথাটা তাদের জিজ্ঞেস করে বলবো যে আমি কিচ্ছু জানি না। এরপরে এসেই মানে তার এক সপ্তাহের মধ্যে উনি ইংলিশ জব করাইছেন এবং সেখানে বারবার বলেছেন যে তুমি কোনো ধর্মীয় প্রোডাক্টটা পড়ো না, তাহলে তোমার চাকরি শেষ হয়ে যাবে, স্বামী বলেছেন, স্বামী বলেছেন। ওকে, এরপরে ওনার স্বামীর ডিগ্রি শেষ হয়ে গেল সম্পূর্ণ ওনার টাকা ইনকাম করা টাকায়। এরপরে ডিগ্রি শেষ হয়ে গেলে এখানে উনি পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেয়েছেন। এখন উনি চাচ্ছেন যে স্ত্রীকে উনি এইভাবে বের করেছেন তার নিজের টাকা পয়সা কামানোর জন্য, সেই স্ত্রীকে উনি এত টাইট দেওয়া শুরু করলেন যে একেবারে মনে করছেন যে পুরোপুরি ইসলামিক একেবারে জীবনযাপন করতে হবে। তখন দেখলাম যে এটাকে একেবারে ব্যাকফায়ার করেছে এবং স্ত্রী বোঝাতে চাইছে যে ও তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে, এখন বোধহয় ধর্ম বোধহয় মানতে হবে, যখন তোমার প্রয়োজন ছিল তখন আমি বিধর্মীর মতন চলেছে এবং তোমার নির্দেশেই তো আমি এগুলো করেছে। তো আমার মনে হয় যে রোল মডেল সেট করা দুইজনের জন্য প্রয়োজন, যে আমি কি চাচ্ছি, আমি ধর্মের কোন পর্যায়ে যেতে চাই, আমি আমার ব্যক্তিগত জীবনে কোন পর্যায়ে যেতে চাই। যেটা আপনি বলেছেন যে উভয়ের এক্সপেকটেশনকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া দরকার যে উভয়ের সম্মতিতে যেখানতে যে মানে এটাকে সীমারেখা হিসেবে ধরা উচিত আমি মনে করি। আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক যে ডেভেলপ হওয়া বা ভুল বোঝাবুঝি হওয়া কিন্তু এই চাওয়া পাওয়ার থেকে শুরু হয়। এখন মনে করেন আপনি ডক্টর আব্দুল সালাম আজাদি, ডেফিনেটলি আপনি কামনা করবেন আপনার স্ত্রীও এরকম ডক্টর হোক বা তার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি স্কিল এরকম হোক, বা আরেকজন ডক্টর তারও স্ত্রী এরকম হোক, কিন্তু বাস্তবে আরেক ডক্টরের সেটা নাও হতে পারে। এই জন্য বা মনে করেন ওয়াইফ খুব উচ্চশিক্ষিতা, স্বামী এরকম উচ্চশিক্ষিত না। এখন ওয়াইফ যদি মনে করেন যে আমার স্বামীকে উচ্চশিক্ষিত হতে হবে, সেটা তো সম্ভব না, বিয়ে তো হয়ে গিয়েছে, এখন এটাকে মেনে নিতে হবে। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক ডেভেলপ করার একটা মানে কী হলো, যে আল্লাহ সুবহানাহু তাআলার ইঙ্গিতে ইশারায় যেটা হয়েছে সেটা আল্লাহকে খুশি করার জন্য মেনে নেওয়া, এবং দেখা যাবে যে সত্যি আমরা যেরকম মেনে নিই তাহলে কিন্তু সেখানে শান্তি আসে। আসলে এই মেনে নেওয়ার প্রস্তুতিটা, এইটাই আসলে বড় কথা এটা। এবং বিয়েটা, বিয়েগুলো কেন ভাঙ্গে, বিয়েগুলো কেন ভাঙ্গে, তার অন্যতম কারণ হলো যে আপনি যেটা বলেছেন, সেখানে আল্লাহর রহমত নেই, অথবা আমাদের এক্সপেকটেশনটা এমন হাই যে আমি মনে হারে জীবনে কী চেয়েছিলাম আর কী পেলাম, এই যে একটা মানে খেদ,
এটাকে আপনাকে উঠে আসতে হবে। এবং আমি সবসময় বলি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা যদিও ফ্রাঙ্ক এবং ওপেন, তবে সব কথা কিন্তু ওপেনলি বলা ঠিক নয়। এবং স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে দুইটা জিনিস আপনি খেয়াল করবেন, এখানে দুইটা জিনিস, এটা স্কিল কিন্তু। একটা হলো, এটাকে যদি আপনি নেকেড ভাষায় বলেন, ড্রামা। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে কিন্তু কিছু ড্রামাও করা লাগে, সে ড্রামাটা হলো রোমান্টিকের ড্রামা। সে এটা কিন্তু মিথ্যার উপরে আশ্রয় না, কিন্তু কিন্তু নিজেকে এমনভাবে প্রেজেন্ট করা, সুন্দর করে প্রেজেন্ট করা, বা স্ত্রীকে এমন সুন্দরভাবে দেখা যে স্ত্রীও মনে করে যে না, আমার স্বামী আমাকে খুব ভ্যালু করেন, আর স্ত্রীও স্বামীর সাথে এরকম আচরণ করা, স্ত্রী স্বামী যেন মনে করে না, আমার কাছে স্ত্রীর অনেক মূল্য আছে। যদি কোনো স্বামী এরকম বলে যে না, তুমি আমাকে তো চার পয়সা মূল্য দাও না, সেখানে স্ত্রীকে বুঝতে হবে যে আমার স্বামী কথা কেন বলছেন। শব্দ যেটা বললেন আপনি, এটা আসলে আমরা অনেক সময় ভুলে যাই। কোনটা? ড্রামা। আমি কেন এরকম বুঝি না যে একটা সংসার হবে, আসলে তো নাট্যমঞ্চ, এখানে আনন্দ হবে, এখানে হাসি ঠাট্টা হবে, এখানে খেলাধুলা হবে, এখানে মানে যেখানে যে গ্লাসে ফাতে মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে চুমুক দিয়ে পানি খেয়েছেন, আল্লাহ রসুল অর্ধেক পানি নিয়ে টেনে নিয়ে যেখানে উনি মুখ দিয়েছিলেন সেখানে আমাদের রসুল মুখ দিলেন, যে তুমি যেহেতু মুখ দিয়েছো মানে আমি মুখ দিচ্ছি। এই যে রোমান্টিকতা, এই যে ভালোবাসা, ভালোবাসার এই এই সমস্ত প্রকাশ করা, এগুলো আমাদের জীবনে নাই। মানে ছেলে মেয়েও দেখতেছে না যে আমার বাবা মায়ের সবসময় ঝগড়া লেগে আছে, ঝগড়া লেগে আছে, মানে এত সিরিয়াসনেস যে মানে গোটা ঘরটা যেন মনে হয় যে একটা পাঠ্যশালা। আর এখানে ওই যে যে আপনি যেটা বলেছেন, এটা নাট্যশালা না, তবে স্বামী স্ত্রীর সম্পর্ককে ডেভেলপ করার জন্য এই প্রেজেন্টেশন স্কিল, এটা খুবই দরকার, এটা খুবই দরকার। আপনার স্ত্রী একটা পোশাক পরেছেন, পোশাকটা আপনার পছন্দ হয় না, আপনি বলেন দু তুমি কি একটা ডিসগাস্টিং পোশাক পরেছো, তোমাকে একদম জঙ্গলি লাগছে। আচ্ছা, একজন স্ত্রীর কেমন লাগবে বলেন? তিনি সুন্দর করে মানে চয়েস করে দোকান থেকে একটা জিনিস কিনে আপনি বলে দিলেন তোমাকে জঙ্গলি লাগছে। আপনি এই কথাটা তো এইভাবে বলতে পারতেন যে হ্যাঁ, পোশাকটা সুন্দর হয়েছে, তবে এটা বোধহয় অন্ধকারে ভালো মানায়, ফর এক্সাম্পল। অথবা বলতে পারতেন যে এটা বোধহয় বৃষ্টির দিনে ভালো মানায়, তার মানে তো বুঝতে পারছে যে আজকে ভালো লাগে নাই। মানে মেসেজগুলো সফটভাবে দেওয়া যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই ডেভেলপ হবে না যদি আমরা প্রত্যেকে ছুরি নিয়ে বসে থাকি। এক্স্যাক্টলি, সাংসারিক জীবনে ছুরি রাখা যাবে না, সাংসারিক জীবনে ডিপ্লোম্যাটিক হতে হবে, কূটনৈতিকভাবে কথা বলতে হবে, তখনই স্বামী স্ত্রীর সম্পর্কগুলো টিকে থাকবে। আচ্ছা, এখানে আরেকটা রোগ আমাদের ভাই বোনদের মধ্যে দেখা যায়, সেটা আপনার মধ্যে আমার মধ্যে আছে কিনা জানি না, কিন্তু প্রায় দেখি যে মানে একটা সেন্স অফ সুপারিওরিটি, যে আমি ধর্ম ভালোই মানি এবং আমি যা করি খুব ভালো করি, আমার স্বামী ধর্মকর্মে একদম কাঁচা, একেবারে মানতেই চায় না। আবার স্বামীও মনে করে যে আলহামদুলিল্লাহ আমি তো কত ভালো, আর আমার স্ত্রীটা হলো নামাজ পড়ে তো কেমন করে পড়ে, ওর জানেই না। এই যে খুঁতখুঁতে মন যেখান থেকে তৈরি হয়ে যায়, একবার মনের মধ্যে যে সুপারিয়রিটি ভাব যদি আসে যে আমার স্বামী ধর্মিক না আমি তার চেয়ে অনেক ভালো, আমার স্ত্রী ধার্মিক না আমি তার চেয়ে অনেক ভালো, যখনই এই চিন্তাটা আসে তখন তাদের মধ্যে কেওয়াস শুরু হয়ে যায়। এবং এটার রিফ্লেকশন আমি বাচ্চাদের মধ্যে পড়তে দেখেছি, যে বাচ্চারাও মনে করে যে যে মা এরকম মনে করে ফেলেছে যে আমার বাবা ঠিক মতো দিন মানে না, বাবার অনেক কাজ বাচ্চারাও প্রশ্ন করা শুরু করে দেয় যে বাবা তোমার এটা ভালো না ওটা ভালো। এখানে একটা মজার কথা আপনি নিয়ে আসলেন, সেটা হলো এই যে যখন সন্তানরা মনে করেন অন্যদিকে যায়, তখন বাবা দোষ দেয় মায়ের উপরে, বাবা বলে দেখতে হবে না কোন ঘরের ইয়ে, আবার মাও ঠিক বলে দেখতে হবে না ও দাদার বাড়ি কোথায়, চিন্তা করছেন? আর সন্তান যদি ভালো হয় তখন মা বলে দেখতে হবে না তার নানাকে, আর তখন বাবা বলে দেখতে হবে না কোন গোষ্ঠীর ছেলে। মানে এই যে একটা জিনিস যে সন্তানরা ভালো হলে ক্রেডিট হলো প্রত্যেকের, আর সন্তানরা এদিক সেদিক গেলে বাবা দোষ দেয় মায়ের, মা দোষ দেয় বাপের। আসলে সাংসারিক জীবনে কিন্তু দুইজনের সমান দায়িত্ব। যাই হোক, আপনি যে বিষয়টা আনছিলেন যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ডেভেলপ করার জন্য অর্থনৈতিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কারণ একটা সংসারে আমার অ্যানালিসিস হলো যে ডেফিনেটলি একজন স্ত্রীর অনেক অনেক অবদান থাকে। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমার স্ত্রী তো চাকরি করে না, চাকরি তো আমি করি, পয়সা করি তো আমি দিই, উনি তো খালি খালি বসে বসে খরচই করেন। কিন্তু আপনি দেখবেন, বা প্রত্যেক স্বামীরা যদি এটা দেখেন যে স্ত্রী দেখবেন আপনার সংসার বাঁচানোর জন্য, আপনার পয়সা বাঁচানোর জন্য তারা অনেক কষ্ট করেন, এবং এটা অ্যাপ্রিসিয়েট করা দরকার। এখন যে স্ত্রী আপনার পয়সা বাঁচানোর জন্য এত কষ্ট করতেছেন,
আর আপনার অর্থনৈতিক বিষয়ে তাকে আপনি ইনভলভই করবেন না, তাকে বলবেনই না, এটা স্ত্রীর প্রতি মারাত্মক অবিচার এবং এটা কোনোদিন ভালো ফল নিয়ে আসে না। আমি অনেক ভাইকে শুনেছি, আমার স্ত্রীকে আমি বলে দিয়েছি প্রথম রাত্রেই, আমি কোথায় কত ইনকাম করি এটা তোমার জানার দরকার নেই, তোমার কি লাগবে আমাকে সেটা বলবা। ইট ইজ টোটালি রং, এটা টোটালি রং। কারণ আমি যত এক্সাম্পল দেখেছি এরকম, ওই স্ত্রী হয়তো স্বামীর সাথে কথা বলে না, কিন্তু আর এক বউয়ের সাথে ভাবির সাথে যে আবার কান্না করে, এরকম তো হচ্ছে। এই জন্য স্বামী স্ত্রী একদম ট্রান্সপারেন্ট এবং পরিষ্কার হওয়া দরকার। স্ত্রী অবশ্যই তার কিছু খরচ থাকে যেটা আমরা হয়তো সব বুঝি না। মনে করেন, আমি এই কথাটা কিন্তু সবসময় বলি এবং আমাদের বলা উচিত, যে আমরা যারা হাজব্যান্ড আছে, আমরা মনে করি যে একটা মেয়ে আমার ঘরে আসলো মানে সে সবই আমার, এটা ঠিক না। কারণ তো ওই স্ত্রীর তার ভাই আছে, মামা আছে, খালা আছে, খালু আছে, ভাগিনা আছে, আরও অনেক আত্মীয় স্বজন আছে। আপনার পুরুষ যেমন আপনার ভাগিনা আছে, আত্মীয় স্বজন আছে, তারও তো এরকম আছে। তো আপনি যেমন আপনার ভাগ্নে মামা বললে 10 টাকা তুলে দেন, তো তারও তো ভাগ্নে যখন খালাম্মা বলে তারও তো মন চায় সে 10 টাকা তুলে দেবে। এখন উনি তো বেচারে চাকরি করে না, টাকাটা কে দিবে? এখানে স্বামীর উচিত হলো, আগে যে আমরা বলেছি যে স্ত্রীর মান রক্ষা করার জন্য, স্ত্রীর সম্মান রক্ষা করার জন্য স্বামী যেন খুশি মনে সেটা দিয়ে দেন এবং এই ব্যাপারে কোনো রকমের কথা বলেন। আর একটা বিষয়, স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে ডেভেলপ করতে ইয়ে করে যে খোঁটা দেওয়া। আমরা হয়তো মনে করি যে খোঁটা খোঁটা দিলে তো স্বামীকে একটু দেব, স্ত্রীকে একটু দেব, কিন্তু এই খোঁটা দেওয়া মানেই কিন্তু সেখানে সম্পর্কে চিড় ধরে এবং অন্তরের ভিতরে একটা ফাঁক তৈরি হয়ে যায়। এই জন্যে আমাদের যাদের বদ অভ্যাস আছে, যে সমস্ত স্বামীরা আপনারা স্ত্রীকে খোঁটা দেন, আজকের থেকে সাবধান হয়ে যান, কারণ এই খোঁটা কিন্তু ব্যাকফায়ার হয়ে আপনার কাছে চলে আসবে। ঠিক তদ্রূপ যে সমস্ত স্ত্রীরা স্বামীদেরকে খোঁটা দেন, কথাবার্তায় খোঁটা দেন, হ্যাঁ দেখছি তো কী ছিলে তা তো জানি, মানে এই ধরনের মুরুদ কথাবার্তা, নাই হ্যাঁ মুরুদ নাই, নেগলেক্ট যেটা আসে, এটা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো দিন ভালো ফল দেয় না এবং এই এই জীবনটা আমরা এনজয় করতে পারি না। আচ্ছা, আসলে তো আপনি খুবই অভিজ্ঞ মানুষ তো এসব ব্যাপারে, এই জন্য আপনার কথা তো খুব ভালো ভালো আসতেছে। আমি আমার আরেকটা জিনিস আমার এখানে মানে পয়েন্ট আকারে আমার বলা দরকার, তা হলো যে অনেক সময় অনেক বোন এবং ভাই এই ভুলটা করেন, সেটা হলো যে বোন তার বাবার বাড়ির আত্মীয় স্বজনদেরকে, ভাই বোন বাবা মার কাছে স্বামী সম্পর্কে যা ইচ্ছাতেই বলতে থাকেন, বদনাম করতে থাকেন, বদনাম করতে থাকেন, স্বামী আমার এই করেছে, স্বামী আমার তাই করেছে, ও আমাকে মারে, ও আমাকে ধরে, এটা আমাকে দেয় না, ওইটা আমাকে দেয় না, যত বদনাম বাবা মার সামনে যে বলতে থাকে। আবার ঠিক অনুরূপভাবে অনেক স্বামী আছেন যারা স্ত্রীর বদনাম তার আত্মীয় স্বজনদের, তার বন্ধু বান্ধবদের সাথে বলতে থাকে। এটা ক্ষতি হয় কি? এটা সংসার একদম সর্বনাশ করে দেয়, সবচেয়ে বড় ক্ষতি করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে, মানে এই সম্পর্ক তো, হ্যাঁ যেটা সম্পর্ক, আলোচনা করতে সম্পর্কটা ডেভেলপ তো করেই না, বরং এই অবিশ্বাস তৈরি করে দেয়। তো এই জন্য উচিত হলো যে 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 বোন স্ত্রী হয়েছেন তার উচিত হলো তার স্বামীকে তার মানে তার নিজের বাবার বাড়িতে এমনভাবে প্রেজেন্ট করা যে আমি বিয়ে করে আমি লাভবান হয়েছি, লাভবতী হয়েছে, এবং আমার 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 স্বামী একজন আইডিয়াল। ঠিক অনুরূপভাবে দোষ তো সবার আছে, কিন্তু ভালো গুণ আছে সেগুলো কিন্তু তুলে ধরা উচিত। স্বামীও কিন্তু মেয়ে তার স্ত্রী সম্পর্কে এটা বলবে আর কি। তো আমরা আসলে অনেক টানা লম্বা কথা বলে ফেলেছি, তো ছোট একটা ব্রেকের দিকে যাব, এবং আপনার নির্দেশ বোধ হয় এবার যে এই ব্রেকের পরে আবার যে সেগমেন্টটা হবে সেখানে আমরা কিছু টেলিফোন কল নেব, যদিও আমি মনে করছিলাম টেলিফোন কল না নেওয়াই ভালো। তো ডক্টর আবুল কালাম আজাদের নির্দেশ যে আমরা কোনো ভাই বোনের যদি টেলিফোন কথা থাকে তাহলে আমরা তাদের কথা ইনশাল্লাহ নেব। আমরা ছোট ব্রেকের পরে আবার ফিরে আসতেছি, আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।